হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, তোমাদের সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত। তো এই দেখো, সকালবেলায় উঠে পড়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, চিন্তা যেহেতু ছেলে স্কুল আছে। আর ওয়েদারটা আজকে খুব ঠান্ডা ঠান্ডা মেঘ করেছে, মানে বৃষ্টি হবে। আর আমার তো প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে, আর সবারই বাড়িতে আমারও পুরো মানে সর্দি, গলা ব্যথা। আর এই যে সকালে রুটি করেছি, কাঁকরোল ভেজেছি আর রুটি করেছি, আর দিকে করলা ভাজা বসিয়েছি। আজ অনেক কাজ আছে, যেহেতু বৃহস্পতিবার জানুই টুকটাক আগিয়ে রাখি বৃহস্পতিবার দিন থেকে। যে কিছু মটর ভিজিয়েছিলাম, ঘুগনি করে রাখবো শ্বশুরমশাইয়ের জন্য বিকালে। আর মাছ করব, পটল আলু দিয়ে একটা হবে, দাদু নাতির শিং মাছ, আর আমাদের আলু দিয়ে রুই মাছ হবে। তো এগুলোই রান্নাবান্না, আর করলা ভাজা আর লতি করব, আর একটা সব দিয়ে তরকারির মতন করবো, ব্যাস এই রান্নাবান্না। আর এদিকে ওইদিকে শাশুড়ি কাটছে, ইয়ে সবজি কাটতে বসছে, তো উনি ভিডিও দিতে মানে দেখতে দেখাতে পছন্দ করেন না মুখ, তাই ওনার মুখ দেখায় না। আর এখন আমি মাছ ভাজা বসেছি, আর একদিকে লুটি বসাবো বলে তেল গরম করতে বসেছি, আর এখন রুটিটা খেয়ে নিয়ে ভাবছি তারপর রান্নাটা করি। আর এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, সব দিয়ে তরকারিও হয়ে গেছে, আর এই যে মাছটা ভাজবো ভেজে বসাবো। আর এদিকে এখন কিছুক্ষণ বাদে আমি ঘরবাড়ি খেয়ে দিয়ে ঘরবাড়ি ঝাঁট ফাঁট দিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে মাছের জন্য আমাদের মাছের জন্য তরকারি আলু ভাজতে বসিয়েছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। আর দাদু নাতির মাছের ঝোলও হয়ে গেছে, পটল লেগে পাতলা করে শিং মাছের ঝোল, আর এই যে মশলা বেটে রেখেছি। আর এক বাটি বালতি কাপড় ভিজিয়েছি, তো সেগুলো ধুতে যাব, ধুয়ে এসে তারপরে ছেলেকে আবার স্কুল থেকে আনা আছে, তাই 12:30 বাজতে চললো। আর তার মধ্যে আবার দোকানে যে একটু যাওয়া আছে, দোকানে টুকটাক জিনিস কেনা আছে। আর দেখো, এখন তো রোদ দিয়েছে, এতক্ষণ ঠান্ডা বেঁধেছিল, এখন রোদ দিয়েছে, তাই একটু বেলের শরবত বানিয়ে নিলাম, ঘরে বেল ছিল, শরবত করলাম। এই যে এখনই যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে, আর এই দেখো একটা দোকানে ঢুকেছি, টুকটাক জিনিস কেনার ছিল তো কিনে নিলাম, বিস্কুট টিস্কুট। এখন এই যে ছেলেকে নিতে চলে আসলাম, ছেলেকে নিয়ে যে এখন বাড়িতে যাব। তো এই যে ছেলে দেখি দুষ্টুমি করছে, ডাকছি শুনছে না, এই যে ম্যাডাম ডুবে বললো যাও, এসেছি, যে বন্ধু পেয়ে গেছে, বন্ধুর সাথে একই ছাতে আসছে। আমি পিছন পিছন এটা খেয়ে দিয়ে বিকালবেলা একটু রেস্ট নিয়েছিলাম, বিকালবেলা দিয়ে ভিডিও একটু তাড়াতাড়ি করতে বসিয়ে দিয়েছি। আমি একটু যাবো ডাক্তারের কাছে, ভাগনার শরীরটা খুব খারাপ, তো না বললো যে আমার সাথে যেত ডাক্তার দেখানোর জন্য, এদিকেই আসবে মারা। তো ওই যে ছেলেকে জন্য আগে পড়িয়ে নিয়েছি, হোমওয়ার্কগুলো পড়িয়ে নিয়েছি, এখন বেরিয়ে গেলাম ডাক্তারের কাছে যাবো বলে। এই জন্য টোটো পেয়ে গেছি, তো ভাবনা কথাও বলছে না, খুব মানে নিস্তেজ হয়ে গেছে, দুর্বল শরীরটা, তো খায় না, এই সবটা বলে নিয়ে আমি যাচ্ছি, কোনো কথাই বলছে না, চুপচাপ হয়ে গেছে। মা আগে আগে আর আমি প্রায় পিছন পিছন যাচ্ছি, যে ডাক্তারের চেম্বারে চলে এসেছি, এখন ডাক্তারের কাছে ঢুকবো। তো ভেতরে তো ভিডিও করা যাবে না, তাই তখন ডাক্তারের কাছ থেকে বেরিয়ে তারপরে যে চলে আসলাম আমাদের বাড়িতে, নিয়ে আসলাম ভাবনাকে। তো এসে গেল নিজে নিজেই, এসে সিঁড়িতে দাদা দাদা করে ডাকছে, আর উপরে উঠছে, দাদাকে ডাকছে, তাই যে দাদাও চলে আসছে। তারপরে ম্যাগি করে দিলাম, দুইজনে মিলে, দুই ভাই মিলে বসে বসে ম্যাগি খেলো, ভাগনা তো খেলোই না, একদম অল্প খেলো, দাদা খাইয়ে দিল এক দুবার, একটু খেলো আর আমি একটু খাইয়ে দিলাম, ব্যাস আর খেলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানি।